নমস্কার বন্ধুরা, বিউটিস কিচেনে সবাইকে স্বাগত। আপনাদের সন্ধ্যের আসরটা জমানোর মতো একটি দারুণ রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি। আজ আমি বানাবো ম্যাগির খাস্তা বল। খেতে কিন্তু দারুণ মুচমুচে ও দারুণ সুস্বাদু হয়। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুবই চটজলদি রেসিপিটা বানাতে পারবেন। বাচ্চাদের স্কুলে টিফিন কিংবা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে খুবই দারুণ জমজমাটি এই রেসিপি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করা যাক। এখানে প্রথমেই গ্যাসে একটি পাত্রে আমি এক গ্লাস মতো জল গরম বসিয়েছি। জলটা একটু গরম হয়ে আসলে এখানে দু প্যাকেট ম্যাগি দিয়ে দেব। এবার ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, 2 থেকে 3 মিনিট মতো জাল করলেই কিন্তু হয়ে যাবে। বেশি সেদ্ধ করলে কিন্তু একদমই ম্যাগির টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার একটু ঠান্ডা করে নেব। ম্যাগিটা ঠান্ডা হতে হতে অন্য একটি পাত্রে আমি কিছুটা ম্যাগি নিয়েছি। ম্যাগিটাকে হাতের সাহায্যে খুব ভালো করে ক্র্যাশ করে নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো বেসন, আর দিয়ে দিচ্ছি 1টা ম্যাগি মশলা। দিয়ে দেব খুব সামান্য লবণ, যেহেতু ম্যাগি মশলায় লবণ থাকে, আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করবে না, ঠিক এইভাবে থিকনেসটা আসবে। এবার অন্য একটি প্লেটে আমি নিয়ে নেব 1টা ছোট সাইজের গাজর গ্রেট করা, 2 টেবিল স্পুন মতো স্প্রিং অনিয়ন, 1টা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। আপনাদের অনুযায়ী আপনারা দেবেন। আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। এখানে 1 প্যাকেট দিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, 1/2 টিস্পুন মতো। এবার খুব ভালো করে আগে একটু চটকে নিতে হবে। যেহেতু ম্যাগিটা দিয়ে খুব বেশি চটকানো যাবে না, তাই আগে একটু হাত দিয়ে ভালো করে চটকে নেবেন। তারপরে এখানে আমি ম্যাগিটা দিয়ে দেব। ম্যাগিটা দেওয়ার পরে এবার আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে কিন্তু খুব বেশি কষলাবেন না, তাহলে কিন্তু একদমই গলে যাবে। তো এইভাবে হালকা হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নেবেন, দিয়ে বলের আকার শেপ তৈরি করে নেব। হাতের মধ্যে 1 মুঠো মতো নিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু বলটা অটোমেটিক শেপে চলে আসবে। দেখে নিন ঠিক কীভাবে বলটা আমি তৈরি করছি। ঠিক এইভাবে বলটা আপনারা তৈরি করে নেবেন। এবার এক এক করে প্রত্যেকটা বল আমি তৈরি করে নেব। তো সব বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবার 1টা করে বল তুলে নিয়ে এবার যেই বেসনের কোটিংটা করে রেখেছি তার মধ্যে একটু ডুবিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে গুঁড়োনো ম্যাগির ওপরে ভালো করে দিয়ে একটু কোটিং করে নিতে হবে। এবার হাতের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে, যাতে ম্যাগিগুলোর গায়ের মধ্যে চিপকে যায়। এইভাবে একের পর এক প্রত্যেকটা বল আমি তৈরি করে নেব। তবে এই বলগুলো বানাতে কিন্তু খুবই সহজেই বানানো যায়, কোনো ঝামেলা নেই। খুবই চটপট করে আপনারা বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগে, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। এদিকে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, যেহেতু এটি ডিপ ফ্রাই হবে তাই পরিমাণে একটু তেল বেশি করে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে 1-1 করে বলগুলো এর মধ্যে দিয়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাইতে রাখবেন। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে ভাজতে হবে। এবার একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজবেন, না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তো এইভাবে বেশ উল্টে পাল্টে সবগুলোই আমি ভেজে নেব। এবার একটু টিস্যু পেপার আগেই আমি বিছিয়ে রেখেছি, ওর উপরে দেব যাতে তেলগুলো চুষে নেয়। বন্ধুরা দেখুন, আমার প্রত্যেকটা বল কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু আর মুচমুচে। বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। আশা করি আপনাদেরও খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, খুবই শীঘ্রই দেখা হবে পরের রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই অ্যান্ড থ্যাংক ইউ।